হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে সকাল সকাল চলে এসেছি ব্লগ নিয়ে। আর তোমরা দেখো, আমি চা বানিয়ে নিয়েছি। চা বানিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চা খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা বলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন যাব কিছু কেনাকাটা করতে। তো দুদিন পরে আমরা যাব হৃদয়পুর, তো সেই জন্য কিছু কেনাকাটা আছে, তাই আমরা রেডি হয়েছি, এখন যাব বাজার। বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। তো তোমাদের দেখাবো আমি কি কিনেছি বাজারে গিয়ে, আর কেন গেছিলাম সবই বলবো। তো আমি এখন স্নান করে নেবো। সকাল সকাল বেরিয়েছিলাম, সকালে খাওয়া দাওয়া করে সকালে তাড়াতাড়ি করে ডাল, মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এটা করে খেয়ে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি ছেলে মেয়েকে গুছিয়ে। তো এখন স্নান করে আবার তোমাদের সামনে আসছি, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি স্নান করে রেডি হয়ে। এখন বাজে 3টে। তো আমাদের একটা মাছ বাড়িতে নেমন্তন্ন আছে, আর সেখানে যাব, সেই জন্য একবারে রেডি হয়ে নিয়েছি। তো অনুষ্ঠানটা কিসে সেটা ভালোভাবে বলি। অনুষ্ঠান হচ্ছে মানে মৃত্যুবার্ষিকী যেটা বলে, এখানে মৃত্যুবার্ষিকী হলে ওরা হরিশোরা মঞ্চ টচক দেয়, সেখানেই আমরা যাব। তো বন্ধুরা, আমি কিছু জিনিস কিনেছি, তোমাদের দেখাবো। এটা হচ্ছে দেখতে পাচ্ছ আমার ছেলের জন্য একটা অ্যানি কালার গেঞ্জি, একটা প্যান্ট আছে, এটা একটা গেঞ্জি, এটা ফুল হাতা, এটা একটা সোয়েটার, কেমন হচ্ছে জানিও। বন্ধুরা, এইটা আর এটা কিনেছি আমার ছেলের জন্য, আর এই সেটটা কিনেছি আমার একটা দাদা ভাইয়ের জন্য, মানে একটা নাতির জন্য। আমরা যাবো যেখানে ননদ বাড়িতে যাব, তা সেই জন্য ননদের একটা নাতি আছে, মানে আমারও নাতি, মানে আমাদের একটা ভাগ্নে আছে ভাগ্নের ছেলের জন্য। দেখিনি, এই ফার্স্ট যাব দেখতে, তো তার জন্য এটা কিনেছি। তো বন্ধুরা, আমি তোমাদের একটা কথা এখনো বলিনি, আমি বাজারে গেছিলাম একটা ড্রেসিং টেবিল অর্ডার করতে, তো সেটা অর্ডার করতে দিয়ে এসেছি, টাকা পেমেন্ট করে দিয়ে এসেছি, ওটা হয়ে গেলে জিনিসটা বাড়িতে দিয়ে যাবে।
তো যখন বাড়িতে আসবে তখন তোমাদের ভিডিও করে তোমাদের দেখিয়ে দেব, আর তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো ভিডিওটা পুরোটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমরা কাল কিংবা পরশু আমরা বেরোতে পারি ননদ বাড়িতে। তোমাদের ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়ি থেকে। ওখানে গিয়ে আমরা ডাল, একটা নাবড়া দিয়েছে, পনিরের তরকারি দিয়েছে, মিষ্টি দিয়েছে, তেঁতুলের টক দিয়েছে, এগুলো আমরা খেয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়িতে চলে এসেছি। আজকের মতো ব্লগটা এখানে আমি শেষ করব। তো তার আগে বলতে চাই, আমার চ্যানেলটাকে আগে সবাই সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের সামনে। ভালো থেকো, সুস্থ থেকো।